তাপস রায়ের পর এবার রাজনীতি থেকে অবসরের ভাবনা মদন মিত্রের। এই দিন কামারহাটির বিধায়ক বলেন, 2026-এর পর আর ভোটে দাঁড়াবো কি না ভাবতে হবে, আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, বয়সের ভার হয়ে যাচ্ছে। মদনের কথায়, আপাতত 2026 অবধি বিধায়ক আছি, তারপর নতুন করে ভাবতে হবে, সকলকেই ভাবতে হবে যে আর দাঁড়ানো উচিত কি না, অন্য কারোর দাঁড়ানো উচিত কি না সেটা আমার জানা নেই, আমার থেকে ভালো আর কেউ আছে কি না সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি বিধানসভায় গিয়ে অনেকেই বলতে শুনেছি, উনি 11 বারের বিধায়ক, আমার খারাপ লাগে, সেটা না করে ছেলে নাতি এদের সুযোগ দিলে ভালো হতো, এটা মেসি বলবে না, আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে, নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি, যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক, অভিমানের সুরে তিনি বলেছেন মদন মিত্র। রোদ ভরা এই বসন্তের গান গাইতে যায়নি, 80 কেজি ওজন হয়ে গেছে, এটা ঠিক নয়, অনেক দিন তো হলো আর নয়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজনীতিতে বয়সসীমা বেঁধে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তাপস রায়, ইঙ্গিত দিয়েছিলেন সরে যাওয়ার। রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিত, নতুনদের কথা বলবো আর পদও ধরে আঁকড়ে বসে থাকবো তা হয় না। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের মন্তব্যে নতুন জল্পনা তৈরি হয়েছিল।